ربنا يا ربنا، ربنا يا ربنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه، هدى للمتقين. وقال الله تعالى في القرآن المجيد والفرقانه الحميد: كل نفس ذائقة الموت. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال سبحانه وتعالى في شأن حبيبه مخبرا وعامرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا. নবীর প্রতি ভালোবাসা মহব্বত দরকার আছে না নাই? সবাই বলেন দরকার আছে না নাই? যদি থাকে ভালোবাসার সহিত কণ্ঠ উজাড় করে দরুদ পড়ার দরকার আছে না নাই? মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে সকলেই পড়ছি: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পশ্চিমেতে ওই আমার সালাম নবীর দেশে দিও, মেঘে ময়ূরী পশ্চিমেতে ওই আমার সালাম নবীর দেশে দিও, রওজা জিয়ারতের আশায় রওজা জিয়ারতের আশায় পিয়াসি অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, বক্তার হাট
ক্রিয়া সোসাইটির উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রধান অতিথি পাঁচ নং মহামায়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব গরিব শাহ হোসেন বাদশাহ চৌধুরী, আজকের মাহফিলের সভাপতি জনাব ইঞ্জিনিয়ার হোসেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ সাহেব সহ আমার সামনে উপস্থিত আগত শ্রোতাবৃন্দ, মুরব্বী বাবাজিরা, যুবক সমবয়সী ভাইরাম, ছোট্ট ছোট্ট কুশি কাঁচা সোনামণিরাম, সকলকে আবারও সালাম, আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমেই মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালেমাতু শুকর আদায় করছি, যে মহান মালিক, যে মহান রব আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে সেজদা আরত চিন্তায় জবান ছেড়ে দিয়ে সমস্ত বকের অলসতা দূর করে আকাশ বাতাস কাঁপিয়ে তোলে আমরা সকলে জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। এই জবান আমাদেরকে দান করেছেন কে? হায়াত দান করেছেন আমাদেরকে। আবার একদিন আমরা কার কাছে ফিরে যেতে হবে? যেহেতু হায়াত দিয়েছেন আল্লাহ, চলে যেতে হবে আল্লাহর কাছে। কণ্ঠটা দিয়েছেন আল্লাহ, তাহলে সে আলহামদুলিল্লাহ জোরে বলার দরকার আছে না নাই? সকলে আবারও বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকাইনাম দরতা জিদারে মদিনা সরওয়ারে কায়না কুল কায়নাতের শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, কিয়ামতের কঠিন ময়দানে গুনাহগার উম্মতের পক্ষে সুপারিশকারী নবী, সরকারে দুজাহান, সাইয়েদে সরওয়ারে আলম, আব্দুল্লাহর নয়নের পুত্র, আমিনার নারী ছেড়া ধর, গরিবের বন্ধু, দুঃখী এতিমের বন্ধু, অনাথ মুসকিনের বন্ধু, পথচারীর বন্ধু, অন্যায়ের বিপক্ষে ন্যায়ের পক্ষের বন্ধু, আব্দুল্লাহর প্রিয় মুক্তা, প্রিয় মনি, কিয়ামতের কঠিন ময়দানে আমরা গুনাহগার উম্মতের পক্ষে সুপারিশকারী নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্তার মাগফিরাত কামনা করি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা নিজের জীবনে শেষ রক্তবিন্দু দিয়েও ইসলামের বাণীকে তামাম পৃথিবীতে বিজয়ী করার জন্য চেষ্টা করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে সকালে বলছি আমিন। দোয়া করি সমগ্র বিশ্বের নির্যাতিত নিষ্পেষিত মুসলিম ভাই বোনদের জন্য, যারা অক্লান্ত পরিশ্রম করতেছেন, কষ্টের মধ্যে রয়েছেন, ওকে আরশের মালিক তোমার রহমান নামের উসিলে করে তুমি তাদের প্রতি তোমার স্পেশাল খাস রহমত দান করো সকালে বলছি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে দুটি মহাগ্রন্থ আল কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, চেষ্টা করবো ইনশাল্লাহ এই দুটি আয়াতের উপর কথা বলার জন্য, এবং একটি হাদিস আপনাদের সামনে বর্ণিত হয়েছে, চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তাআলার জন্য আমাদের সকলকে এটির উপরে আমল করার, ভালোভাবে শুনার এবং আমাকে যেন ভালোভাবে বলার জন্য আল্লাহ তৌফিক দান করেন সকলে বলছি আমিন। আরো জন বলছি আমিন। সম্মানিত হাজিরে, আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ কোন পথে চললে ভালো হবে, মানুষ কোন পথে চললে খারাপ হবে, কোন পথে মানুষ সত্য পাবে আর কোন পথে মানুষ মিথ্যা পাবে, মিথ্যা পেয়ে যাবে, কোন পথে চলে জান্নাত, কোন পথে চললে জাহান্নাম, এই বিষয়গুলা আল্লাহ তাআলা আমাদের সামনে পরিষ্কার করে বলে দিয়েছেন নাকি দেন নাই? কিসের মাধ্যমে? মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা সকলে আমার সাথে বলেন
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা হুরফে মুকাদ্দাস ব্যবহার করেছেন আলিফ লাম মিম। কোরআন মাজিদের অনেক জায়গায় এই হরফগুলো রয়েছে, এই হরফগুলোর অর্থ হল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম বিমুরাদিহিম, আল্লাহ এবং তার রাসূল মাত্র শুধুমাত্র জানেন এই আয়াতগুলা কি আল্লাহ তাআলা বলতে চেয়েছেন, আর পৃথিবীর কেউ এই হরফগুলা সম্পর্কে জানে না। আল্লাহু আকবার। তারপরে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন এমন একটি কিতাব আমি তোমাদের জন্য দান করলাম, এই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। আল্লাহ তাআলা প্রথমেই বললেন কোন সন্দেহ নাই, কার মধ্যে সন্দেহ নাই? কোরআনের মধ্যে কি কোন প্রকার সন্দেহ নাই? এবং মুত্তাকিদের জন্য এই কোরআন হলো হেদায়াত স্বরূপ। মুত্তাকিদা কোন পথে চললে আমার আল্লাহর জান্নাত পাবে, আর মুত্তাকিরা কোন পথে চললে জাহান্নাম পাবে। মানুষ দুনিয়াতে কোন পথে চললে সুখের রাস্তা পাবে, জান্নাতের রাস্তা পাবে, সওয়াবের রাস্তা পাবে, আর কোন পথে চললে মানুষ গুনাহের রাস্তা পাবে, আর কোন পথে চললে মানুষ জাহান্নামে চলে যাবে। এই সবগুলার একটি সামারি, একটি মূল গ্রন্থ, একটু কিছু সন্নিবিত, একটি কনস্টিটিউশন, একটি সংবিধান আল্লাহ তাআলা মানব জাতির জন্য আমাদের জন্য প্রেরণ করে দিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত লেখক রয়েছে সকল লেখকেরা প্রথমে বলেন যে আমার এই বইয়ের মধ্যে ভুল হতে পারে, যদি আপনারা ভুলগুলো সংশোধন করে দেন তাহলে পরবর্তী ছাপাইয়ের সময় আমরা কি করে নেব, সংস্কার করে নেব। লেখা থাকে নাকি থাকে না? পৃথিবীর সমস্ত লেখকেরা বলে থাকেন আমার বইয়ের মধ্যে ভুল হতে পারে, কোনো ভুল যদি আপনারা দেখেন সাথে সাথে আমাকে জানাবেন, আমি পরবর্তী সংস্করণে এটার সমাধান করে দেব। কিন্তু আমার আল্লাহ তাআলা এমন চ্যালেঞ্জ দিয়ে বললেন হে বিশ্ববাসী, তোমাদের জন্য আমি এমন একটি কিতাব দান করেছি, এই কিতাবের মধ্যে ভুল ভুলের কথা ভুল পাওয়ার লেশও তোমরা পাবে না। আল্লাহু আকবার। তৎকালীন সময়ের আরবের সমস্ত লোকদেরকে আমার আল্লাহ বলেছিলেন, ওই আরবের লোকেরা সারা বিশ্বের জ্ঞানী গুণীরা তোমরা একটি কিতাব বানাও, একটি কিতাব বানাতে থাকো। আল্লাহ তাআলা বললেন তোমরা একটি কিতাব গণনা করো, বানিয়ে নিয়ে আসো। আবার বললেন না একটি কিতাব তোমরা বানানো প্রয়োজন নেই, একটি সূরা তোমরা মানে নিয়ে আসো। আরবের সমস্ত ট্যালেন্ট লোকেরা একত্রিত হলো সূরা বানানোর জন্য। তারা সূরা বাছাই করলো কোরআন মাজিদের সবচেয়ে ছোট সূরা, সেই ছোট সূরাটাকে তারা বাছাই করলো লেখার জন্য। কোরআন মাজিদের সবচেয়ে ছোট সূরার নাম কি সূরা? সবাই পারেন? সকলে বলেন ইন্না আতাইনাকাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন ছোট্ট একটি সূরা তোমরা বানাও। টেরোরিস্ট তৎকালীন সময়ের লেখকেরা বানানো শুরু করলো। আল্লাহ বলেন না আরো ছোট আরো একটি আয়াত তোমরা বানাও।
সবাই লিখতে লাগলো। অবশেষে তারা বলতে বাধ্য হলো, লাইসা হাযা কালামিল বাশার, এটা কোনো মানব জাতির রচিত গ্রন্থ হতে পারে না, এটা হলো স্বয়ং আল্লাহর বাণী। সুবহানাল্লাহ, মানব জাতির কোনো গ্রন্থ হতে পারে না, এটা গদ্যের মতো দেখা যায়, এটা আবার ফুদ্দের মতো দেখা যায়, এটাকে আবার উপন্যাসের মধ্যে মতো দেখা যায়, গদ্যের মতো এটা পড়া যায়, ফুদ্দের মতো এত সুন্দর করে কবিতার মতো পড়া যায়। ওয়াশামসি ওয়াদুহাহা ওয়ালকমারি ইযা তালাহা ওয়ান্নাহারি ইযা জাল্লাহা ওয়াসসামাই ওয়ামা বানাহা ওয়াল আরদি ওয়ামা তুহাহা ওয়া নাফসিন ওয়ামা সাওয়াহা। জোরে বলেন আল্লাহু আকবার। কত সুন্দর করে আমার আল্লাহ তাআলা কবিতার আকারে আমার জন্য পাঠাই দিলেন। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. جلو بلن الله أكبر. কি সুন্দর পাঠিয়ে আরবের লোকের স্টেজ হয়ে গেল, কি ব্যাপার, আমরা এতগুলো লোক একটা সুরার আয়াত পড়তে পারলাম না। নিঃসন্দেহে এটা মুহাম্মদের বানানো কোনো গ্রন্থ নয়, এটা স্বয়ং আমার আল্লাহর বারে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই কোরআনটাকে এত বেশি সম্মান, এত বেশি মর্যাদা আমার আল্লাহ তাআলা দিয়েছেন। পৃথিবীর সমস্ত মানুষেরা এত বেশি সম্মান দান করেন, এত বেশি মর্যাদা বান্দান করেন, সামান্য 20 টাকার, সামান্য 30 টাকা দামের আপনাদের বক্তার হাত, ছাগল মিয়া বাজারের বক্তার হাজার ওই কাফুরের দোকান থেকে 30 টাকা দামের আপনি যখন একটা কাপড় নিয়ে আসবেন, এই কাপড়টা যদি রাস্তার মধ্যে পড়ে থাকে, রিক্সাওয়ালা ওই কাপড়ের উপর দিয়া চাক্কা চালাইয়া চলে যাবে, সিনজির ড্রাইভারেরা একবারের জন্য ওই সামান্য কাপড়ের উপরে তারা ব্রেক করবে না। ছোট ছোট বাচ্চারা, আমরা মসজিদের মুসল্লিরা বক্তার হাটের বাজারের শত শত কাফরকে পায়ের নিচে আমরা ফেলতেছি, আমাদের কোনো বিবেক আসতেছে না। কিন্তু বন্ধুগণ, যদি এই 30 টাকা দামের কাফর টাকা দিয়ে আমার আল্লাহর কোরআন কারিমের একটি যুদ্ধান যদি বানানো হয়, পৃথিবীর কোন রিক্সাওয়ালার বাপের ক্ষমতা নাই, ওই কাফরের উপর দিয়া চাক্কা চালাই যাইবে, কথা ঠিক কি না? পৃথিবীর কোন যুবক নাই, পৃথিবীর কোন মুসলিম ন্যূনতম ইমান যার কাছে রয়েছে, সে কখনো ওই রাস্তার উপরে যুদ্ধান নামক ওই জিনিসটা পড়ে থাকার কারণে সেটার উপরে পা দিয়া সে যাবে এরকম কোন ক্ষমতা তার নাই, কথা ঠিক কি না? দুনিয়ার সামান্য সোনার কাপড় এবং প্লাস্টিক, এই কত রকমের প্লাস্টিক, প্লাস্টিকের বোতল পড়ে আছে, আমরা তো কই এই বোতলকে সম্মান করি না, সম্মান করি বোতল দেখলে আমরা সোমের কোলে নি না, কাঠ আমরা সময়ের কাঠকে আমরা সম্মান করি না। কিন্তু আমার বন্ধুগণ, ওই রবার দিয়ে যখন, রবার দিয়ে যখন রবারের রেল বানানো হয়,
কাঠ দিয়ে যখন ওই রেল বানানো হয় আমাদের অগোচরে ওই কাঠের প্রতি ওই রেলের প্রতি একটা সম্মান আমাদের চিন্তার বাহিরে চলে আসে। রাস্তার মধ্যে যদি ওই রেল লাইনটা পড়ে থাকে, রাস্তার মধ্যে যদি ওই রেল পড়ে থাকে, ওই প্লাস্টিকের তৈরি রেল যদি রাস্তার মধ্যে পড়ে থাকে, অগোচরে আমার মন থেকে এমন একটা সম্মান চলে আসে, তাড়াতাড়ি আমি ওই কাঠটাকে আমার বুকের মধ্যে নিয়ে মুখের মধ্যে চুমু দিই। কথা ঠিক কি না? কিন্তু অন্যান্য কাজ কাঠ আমরা কি চুমু দিব? আমার বন্ধুগণ, দুনিয়ার সামান্য কাফর ওই কুরআন মাজিদের সাথে লাগার কারণে তার সম্মান দুনিয়ার জগতে বেড়ে গেল। দুনিয়ার সামান্য কাঠ ওই কুরআনুল কারীমের সঙ্গে লাগার কারণে তার সম্মান বেড়ে গেল। আমরা মানুষ যদি আমাদের জীবনটাকে ওই কোরআনের আলোকে সাজাতে পারি, তাহলে দুনিয়াতে আমার সম্মান বেড়ে যাবে, আখেরাতেও আমার সম্মান বেড়ে যাবে, আমার নবীর কাছে আমার সম্মান বেড়ে যাবে, আমার আল্লাহর কাছে আমার সম্মান বেড়ে যাবে। কথা ঠিক কি না? আজকে মুসলমান কোরআন থেকে আমরা দূরে, অনেক বেশি দূরে। শুধুমাত্র বাহের রমজান মাস আসলে আমরা কোরআনটাকে ধরি, এছাড়া আর আমরা কোরআন মাজিদকে ধরি, তাহলে শুধুমাত্র কোরআন আমরা ধরব না, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা আমার আপনার প্রয়োজন আছে না নাই? জোর বলেন আছে না নাই? আজকের পৃথিবীতে মানুষের উপরে নির্যাতন নিষ্পেষণ আসার, মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম লোনার আশা একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে মুসলমান কোরআন থেকে দূরে সরে গিয়েছে। কথা ঠিক কিনা বলে? মরতে মুসলমান হতো মরতে মুসলমান, এক হাত মে তলোয়ার এক হাত মে কোরআন। মুসলমান তো ছিল বীর জাতি, মুসলমান ছিল মাথা উন্নত করার জাতি, মুসলমানের এক হাতে ছিল তলোয়ার আরেক হাতে ছিল মুসলমানের কোরআন। মুসলমান সারা পৃথিবী শাসন করেছেন কোরআনের কাছে থাকার কারণে, আজকে মানুষ কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে পদে পদে মুসলমানদের উপরে শুধু নির্যাতন। কথা ঠিক কিনা বলে? রাজা গৌর গোবিন্দ শাহজালালের আজানের হুঙ্কার ছেড়ে, হুঙ্কার শোনার কারণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। কথা ঠিক কিনা? শাহজালাল রহমতুল্লাহ আলাই রাজা গৌর গোবিন্দকে কোন ফোকার মার ধর করলেন না, কোন ফোকার খারাপ ব্যবহার তার জন্য করলেন না, দেশ থেকে পালানোর জন্য তাকে বাধ্য করলেন না, কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের এত বেশি ইমান স্পিরিট ছিল, শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের ইমানি জজবা এত বেশি ছিল, ইমান এত বেশি মজবুত ছিল, শাহজালাল রহমতুল্লাহ আলাই এক পাশ থেকে আজান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আওয়াজ শুনে গৌর গোবিন্দের সমস্ত শরীরে ঘাম বের হওয়া শুরু করলো। গৌর গোবিন্দ তার চাকর বাকরদেরকে তাড়াতাড়ি বলতেছেন, তাড়াতাড়ি আয়, আমার শরীর জানি কেমন জানি করতেছে, আমার শরীরে জ্বালাপোড়া সৃষ্টি হয়েছে, আমাকে তাড়াতাড়ি এই এলাকা থেকে বের করে নেন। সাপুরিয়াকে ডাক দিলেন রাজা গৌর গোবিন্দ। সাপুরিয়াকে ডাক দেওয়ার পর সাপুরিয়ার ওই বাক্সের মধ্যে ঢুকে রাজা গৌর গোবিন্দ দেশ ছেড়ে শাহজালালের তাকবীরের ধ্বনিতে পালাতে বাধ্য হয়েছিল। কথা ঠিক কিনা? আজকে সেই মুসলমানেরা ইমান থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদেরকে আর কেউ মূল্যায়ন করে না, আমাদের সব জায়গায় শুধু বাধা আর বাধা। আমার বন্ধুগণ পীরা আসেন,
এই কোরআনের দিকে, এই কোরআনের দিকে যদি আপনি ফিরে আসেন তাহলে এই কোরআন আপনাকে কি করবেন? আল্লাহ ওয়ালিয়্যুল্লাযীনা ইউখরিজুনাহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুম তাগুত ইউখরিজুনাহুম মিনান নূর ইলাল যুলুমাত। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের যদি আপনি সম্পর্ক রাখেন, এই কোরআনের ধারক বাহকদের যদি আপনি সম্পর্ক রাখেন, কোরআনওয়ালাদেরকে যদি আপনি ভালোবাসেন, কোরআন প্রেমিকদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনি যদি কোরআনওয়ালাদের সাথে থাকেন, কোরআন কায়েম করার জন্য চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর যদি এই কোরআনের সাথে আপনার সম্পর্ক থাকে না, ইসলামের সাথে আপনার সম্পর্ক থাকে না, নামে নুরুল ইসলাম কামে ইসলামের নাই, আছে না, আছে কি না? নুরুল ইসলাম কিন্তু কাজে কি? নাম ইমামউদ্দিন কিন্তু কাজের বেলা ইমামউদ্দিনের কোনো কিছু কি নাই। যদি ইসলামের সাথে সম্পর্ক না থাকে, কোরআনের সাথে সম্পর্ক না থাকে, কাফিরের সাথে সম্পর্ক যদি থাকে, তাহলে আপনি আলো থেকে অন্ধকারের দিকে চলে যাবে। জোরে বলেন নাউযু বিল্লাহি মিনাল। তাহলে আমরা তো আজকে মুসলমানদেরকে, ইমানদারদেরকে বন্ধু বানাতে পারি নাই, বন্ধু বানিয়েছি ওই মেসিকে, কথা ঠিক কি না? মেসি চিনেন, লিওন মেসি চিনেন, খেলেছে, আমরা বন্ধু বানিয়েছি তাকে, আমরা বন্ধু বানিয়েছি রোনালদোকে, আমরা বন্ধু বানিয়েছি নেইমারকে, আমরা বন্ধু বানিয়েছি মাশরাফি বিন মুর্তজাকে, আমরা বন্ধু বানিয়েছি সাকিব আল হাসানকে, কিন্তু আমরা বন্ধু বানাতে পারে নাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমরা বন্ধু বানাতে পারে নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমরা বন্ধু বানাতে পারে নাই আকায়ে নামদার তাজদারে মদিনা সারবারে কায়না কুল কায়নাতরে শ্রেষ্ঠ নবী প্রিয় নবী কিয়ামতের কঠিন ময়দানে গুনাহগার উম্মতের পক্ষে সুপারিশ করে নেবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বন্ধু রূপে গ্রহণ করতে পারি। আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন যে ব্যক্তি যার সাথে বন্ধুত্ব স্থাপন করবে হাশরের ময়দানে তার সাথে ওই বন্ধুত্বের দেখা হয়ে যাবে। আপনার বন্ধুত্ব যদি হয় রোনাল্ডো, আপনার বন্ধুত্ব যদি হয় ওই সাকিব খান, আপনার বন্ধু যদি হয় ওই ভারতের স্টার জলসার লোকগুলা, জি বাংলার লোকগুলা, কেমতের কঠিন ময়দানে হাশর নাশর যখন কায়েম হয়ে যাবে, ডান পাশে আপনার মেসি দাঁড়িয়ে যাবে, বাম পাশে আপনার নেইমার দাঁড়িয়ে যাবে, সামনে আপনার মান্না ডিমজল বাপ্পারাজ দাঁড়িয়ে যাবে, পিছনে ওই ভারতের নায়িকাগুলো দাঁড়িয়ে যাবে, সেই কঠিন মুহূর্ত আমার বন্ধুগণ চিন্তার বিষয়, সেই কঠিন মুহূর্ত যখন হাশরবাসীরা বলবে ইয়া নফসি, হে আমার আত্মা, হে আমার আত্মা, কি করলাম আজকের 60 বছরের জিন্দেগি, কি করলাম 70 বছরের জিন্দেগি, কবরের মধ্যে আমি এত শাস্তি ভোগ করেছি, হাশরের ময়দানে এত শাস্তি ভোগ করেছি, এখন দুনিয়াতে আমি তো ইমানদারদেরকে বন্ধু বানাতে পারি নাই, দুনিয়াতে কোরআন প্রেমিককে আমি তো বন্ধু বানাতে পারি নাই, দুনিয়াতে ইসলাম প্রেমিককে আমি তো বন্ধু বানাতে পারি নাই, দুনিয়াতে আমার আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো বানাতে পারি নাই, আজকে তো আমি হতাশ হয়ে গেলাম, আজকে আমার জন্য দুর্ভাগ্য ছাড়া আর কোনো কিছুই থাকলো না। জোরে বলেন নাউযু বিল্লাহি মিনাল। পালাতে পারবেন হাশরের ময়দান থেকে? পালানোর কোনো রাস্তা আছে? আপনাদের এই মসজিদ থেকে পালানোর রাস্তা আছে? যেতে পারবেন, কিন্তু হাশরের মাঠে
আল্লাহ তাআলার কাছ থেকে যাওয়ার কোন সুযোগ আমাদের আর পক্ষান্তরে আপনার বন্ধু যদি হয় আলেম ওলামা পক্ষান্তরে আপনার যদি বন্ধু হয় মুফাসসিরের আপনার বন্ধু যদি হয় মুহাদ্দিসের আপনার বন্ধু যদি হয় হযরত আবু বকর আপনার বন্ধু যদি হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার বন্ধু যদি আকায়ে নামদার তাজদার মদিনা বলা হয় আপনি যদি ওই আদর্শ বিশ্বাস করেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আপনার আদর্শ যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হয় আমার প্রিয় কামলিওয়ালা আমাদের সামনে দাঁড়িয়ে যাবেন ডান পাশে মুফাসসিররা দাঁড়িয়ে যাবেন বাম পাশে মুহাদ্দিসরা দাঁড়িয়ে যাবেন সামনে পিছনে সাহাবাই কিরাম দাঁড়িয়ে যাবেন বিনা হিসেবে আমরা জান্নাতে চলে যাব সুবহানাল্লাহ তাহলে সেই জান্নাত দরকার আছে না নাই জান্নাতে যদি যেতে চাই তাহলে বন্ধু বানাতে হবে যারা আল্লাহর ওলি তাদেরকে নাকি যারা নামে ওলি কামের ভিতর হইলে নেই তাদেরকে যারা আল্লাহ ওলি যারা আল্লাহর বন্ধু যারা আল্লাহকে ভালোবাসে যারা আমার নবীর আদর্শকে তামাম পৃথিবীতে বাস্তবায়ন করতে চায় যারা দিনকে কায়েম করতে চায় জমিনের মধ্যে তাদেরকে বন্ধু বানাতে হবে অন্য কাউকে বন্ধু বানানো যাবে কত রকমের কাঠি আজকের যুব সমাজ কয়তো আমারটা নেইমার কাঠি কয়তো আমারটা রোনাল্ডো কাঠি আছে না নে বলেন তো হায় রে যুবক আজকে তুমি কি করতেছো চিন্তা করো তুমি তো আবেগে আবেগে আছো আবেগ আবেগে আছো আবেগ শুধু আবেগের উপর আছো তোমার চুলের কাঠি কোন দিকে গেছে খবর নাই ওই নেইমারে কাটছে এই কারণে সেও কাটছে তুমি নেইমারকে কাটছো কেমন ঠিক ময়দানে নেইমার তোমার বাম পাশে দাঁড়িয়ে যাবে নাস্তিকের বাচ্চা নাস্তিক দাঁড়িয়ে যাবে এখন তুমি চিন্তা করবে হায় রে দুনিয়াতে তো নেইমারকে কত ভালোবাসছি কোথায় সে ব্রাজিল বাড়ি আমি তো দেখি না আর্জেন্টিনা বাড়ি দেখিও নাই তাদেরকে ভালোবাসছি আমি তো দেখি নাই তাদেরকে ভালোবাসছি শুধু না দেখি চুলের আস্টাইল তাদেরকে ধরছি আজকে হাসানো ময়দান আমার সাথে দাঁড়িয়ে গেল হায় হায় আফসোস আমার জন্য আফসোস কিন্তু সেদিন আর আফসোস করলে আর কোনো লাভ হবে আমার বন্ধুগণ ফিরে আসেন কোরআনের দিকে এই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন ও কোরআন বুঝলাম তোমার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই কিন্তু তুমি কেন এই পৃথিবীর বুকে এসেছো কোরআন তখন সাথে সাথে উত্তর দিবে হুদাল্লিন নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান জোরে বলেন আল্লাহু আকবার আমি কোরআন মানুষের জন্য নাযিল হয়েছে হুদাল্লিন নাস মানুষদেরকে হেদায়েত দেখানোর জন্য পথগুলা মানুষদেরকে পথের সঠিক দেওয়ার জন্য সঠিক সন্ধান দেওয়ার জন্য আমি কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আর এই কোরআনের মাধ্যমে মিনাল হুদা ওয়াল ফুরকান সত্য মিথ্যার পার্থক্য করা যাবে কোনটা জান্নাতের রাস্তা আর কোনটা জাহান্নামের রাস্তা সেটা নির্ধারণ করা যাবে এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে জোরে বলেন সুবহানাল্লাহ এই কোরআনের মধ্যে সকল প্রকার সমস্যার সমাধান রয়েছে আমাদের ছেলেবেলারা স্লোগান দেয় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আপনারা কি বলতে পারবেন সব সমস্যার সমাধান দিতে পারে জোরে বলেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন দিতে পারে আল কোরআন কোথায় আপনি চললে ভালো হবে সত্য মিথ্যা কোথায় আপনি বুঝতে পারবেন সব কিছু আমার আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এবার আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন বুঝলাম তোমার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই তুমি
মুত্তাকীদের জন্য পথ প্রদর্শক হিসেবে এসেছো, তুমি সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে দুনিয়ার জগতে এসেছো, কিন্তু তোমার বাড়িতে থাকার কথা, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় ছিলে? তখন কোরআন বলবে, বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাওহিম মাহফুজ। জোরে বলেন আল্লাহু আকবার। আমি হচ্ছি সেই কোরআন, যে কোরআন লাউহে মাহফুজের মধ্যেই সংরক্ষিত ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন কখন তুমি নাজিল হয়েছ, তুমি কখন নাজিল হয়েছ, সেটাও এই কোরআন বলে দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি এই কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন তুমি কখন নাজিল হয়েছ, এই কোরআন তখন বলে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر. جل جلاله الله أكبر. قد ربط الله এই কোরআনকে মানব জাতির জন্য নাজিল করেছেন, কেমন করে রাত লাইলাতুল কদরি খায়রু মিন আলফি শাহর, আলফিতে আলফ হলো হাজার, মুফাসসিরে কেরাম হিসাব করেছেন 83 বছর 4 মাস 10 দিনকে একত্রিত করলে যে রাত্রে ইবাদত করলে 83 বছর 4 মাস 10 দিন ইবাদত করার পরে যে সওয়াবটুকু হবে একদিনের এক রাত্রিতে ইবাদত করলে, সেরকম সওয়াব আমার আল্লাহ তাআলা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার মধ্যে কোনো সন্দেহ নেই, তুমি মানুষের জন্য এসেছো, কিন্তু কেন মানুষের উপরে নাজিল করলো? আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে কোরআন অন্য জাতির উপরে নাজিল করতে পারতেন, সেটাও আমার আল্লাহ বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. جربنا الله أكبر. أمر الله قرآن পাহাড়ের উপরে নাযিল করতে চেয়েছিলেন, পাহাড়কে বলেছিলেন এই কোরআনকে তুমি ধারণ করো, পাহাড় বলছে রব্বুল আলামিন এই কোরআন আমার পক্ষে ধারণ করা সম্ভব নয়, আমি আল্লাহ তাআলা এই কোরআন পাহাড়ের উপরে নাযিল করি নাই, আমি এই কোরআন মানুষের জন্য নাযিল করেছি যাতে করে মানুষ এই কোরআনকে উপলব্ধি করতে পারে, কোরআনকে যাতে করে বুঝতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করার নাই তাদের উপরে, মানুষের উপরে নাযিল করেছেন, কেন মানুষ কারা? আল্লাহ বলছেন, ওয়ালা কদ কাররনা বনি আদম। আল্লাহ তাআলা মানুষকে ওয়ালা কদ কাররনা,
কারণ না করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন বনি আদম আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন বনি আদমকে সম্মানিত করেছেন আর আমরা স্পেশাল ভাবে মুসলমানেরা আরো বেশি সম্মানিত হয়েছি আল কোরআনকে পাওয়ার কারণে আমরা আরো বেশি সম্মানিত হয়েছি আমার কামলিওয়ালার উম্মত হওয়ার কারণে আরো বেশি সম্মানিত হয়েছি মুসলমান হয়ে আমরা সব আল্লাহকে মেনেছি সুবহানাল্লাহ বলেন অন্যান্য লোকেরা তো আল্লাহকে পায় নাই আল্লাহকে পায় নাই তারা তারা বিভিন্ন সিস্টেমে সিস্টেমে মাধ্যমে মাধ্যমে চায় মাধ্যমে চার দরকার নাই আল্লাহ তাআলা আমার রাসূল বলেছেন উদুউনি আস্তাজিব লাকুম আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব কোন প্রকার মাধ্যমের দরকার নাই আমি আল্লাহ তাআলা তোমাদের মালিক আমাকে যখন তোমরা ডাক দাও তোমার ডাক আমি আল্লাহ আমার কুদরতি কানের মধ্যে শুনি জোরে বলেন আল্লাহু আকবার আর কোন মাধ্যম দরকার আছে আল্লাহ এমপি সাহেব কয় আব্দুর রহমান ও আব্দুর রহমান তুই কিল্লে হুন্ডা লইয়ে রে আমি কি তোমার কথাটা শুনতাম না এমপি সাহেব বাতিজে কিলকে দিনের বেলা হোলা হেল লই আইস আর কাছে হুন্ডা লই তুই রাত চাইলে তো কথা দেখি না এমপি সাহেব নারাজ বাতি যে কিল্লে গে হলা হাইল রাজনৈতিক সিস্টেমে আইলো দেখা করবেন লাগে আমি তো তোমার চাচা তুমি আমার কাছে আসছো একাশিও পর্যন্ত এই লোকগুলোতে নিয়ে আসার দরকার ছিল না আমি তোমার চাচা তুমি আমার ভাতিজা সাসা ভাতিজার কাজ করবার আমরা একা একা বললে সমাধান হয়তো লোক নিয়ে আসার দরকার ছিল না আল্লাহ তাআলা বলতেছেন ও আমার বান্দারা মার তোমাদের অন্য কিছু দরকার নাই আমি আল্লাহর কাছে চাও আমি তোমাদের নাম জানি আমি তোমাদের গ্রাম জানি আমি তোমাদের ভোটার আইডি নাম জানি আমি তোমাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার জানি তোমার পিতার নাম মাতার নাম সব কিছু জানি আমাকে ডাক দাও কোনো প্রকার তারের দরকার নাই বিদ্যুতের দরকার নাই স্যাটেলাইটের দরকার নাই আমাকে ডাক দাও আমি তোমাদের ডাকে সাড়া দেবো সুবহানাল্লাহ তাহলে আমরা কেন দিশেহারা হয়ে যাই আমরা পাগল হয়ে যাই কেন আমার বন্ধুগণ আমার আল্লাহ সব কিছু আছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তাআলার কুদরতি হাতের মধ্যে রয়েছে সকল প্রকারের ক্ষমতা জোরে বলেন সুবহানাল্লাহ সে আল্লাহকে পাওয়ার পর আমরা এখনো দূরে আল্লাহ তাআলাকে আমরা ডাকতে পারি নাই আমরা আল্লাহ তাআলাকে কাছে নিয়ে আসতে পারি নাই সকলে আমার সাথে সুন্দর একটি গজল বলতে থাকেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকতে ডাকতে আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক যখন তুমি ছোট ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে তোমার মা জননীর বুকে সে আল্লাহ রে ভুলল না রে ভোলা যায় সে আল্লাহ রে ভুলল না রে জীবন যাকার থাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকতে ডাকতে আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক জোরে বলেন আল্লাহু আকবার
এই আল্লাহু আকবার শব্দটা শুনলে কে খুশি হয়? কে খুশি হয় বলেন তো? আল্লাহ। আর বেজার হয় কে? শয়তান। আজান যখন দেয়, আজানের সময় দেখবেন ওই কুকুরগুলো ঘেউ ঘেউ শব্দ করে। এবার আমরা কি করি? ইটের গুঁড়া মারি, তারপরে যে ইঁডা শাক মারি, দোকানের কেটলির সা মেলা মারি, দেখি না গরম পানি মারি। এখন এটার ব্যাখ্যাটা হচ্ছে গিয়ে, কুকুর হচ্ছে অপবিত্র, অপবিত্র হওয়ার কারণে আজান যখন হয় আজানের ডাক তাদের সহ্য হয় না, শয়তানের সহ্য হয় না, আজান আল্লাহু আকবার শব্দটা তাদের সহ্য হয় না, আর শাদু লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা সহ্য হয় না। সহ্য না হওয়ার কারণে অপবিত্র কুকুরের উপরে তারা যাইয়া কি হয়, আসর হয়। এই কারণে কুকুর নিজের কারণে ডাকবে না, ওই শয়তান যে তাকে ধরছে বেড়ায় ধরার কারণে, জড়ায় ধরার কারণে কুকুর সহ্য করতে পারতেছে না। এই কারণে কুকুর আজানের সময় কি দেয়, ঘেউ ঘেউ শব্দ করে। তাহলে আমরা এই আল্লাহু আকবার শব্দটা আমাদের বাবার নয়, আল্লাহু আকবার শব্দটা দাদার নয়, আল্লাহু আকবার শব্দটা কোনো দলের নয়। আমার জীবিত হওয়ার সময়, আমি দুনিয়াতে আসার সময় মুয়াজ্জিন দিয়েছেন আল্লাহু আকবার, আমি নামাজের মধ্যে বলি আল্লাহু আকবার, আমি জানাজার শেষ তাকবীরেও বলবো আল্লাহু আকবার, তাহলে আল্লাহু আকবার শব্দটা আমার কলিজার চাইতে আরো বেশি প্রিয় হওয়া দরকার, কথা ঠিক কিনা বলেন? আজকে আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের উপর বিপদ মুসিবত, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন, আমার বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, একেবারে শেষের দিকে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আসাবতুহুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন্নাস। জমিনের উপরে যত প্রকার টর্নেডো, যত প্রকার ঘর, যত প্রকার ঘূর্ণিঝড়, যত প্রকার নির্যাতন রয়েছে, যত প্রকার নার্গিস রয়েছে, বিলকিস রয়েছে, আছে না সাগর, আছে না নার্গিস, বিলকিস, হাসিনা, খালি উঠতে আছে, উঠতে আছে। একদিন আমাদের এই পৃথিবীটা কোন দিন জানি ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলাই ভালো জানেন। যেভাবে নার্গিস আর বিলকিস আসা শুরু করছে, টর্নেডোর মাধ্যমে আসা শুরু করছে, আল্লাহ জানে। এই জন্য তাড়াতাড়ি করে আগে আগে কিছু আমল করে রাখা দরকার, আগের রাত্রে কিছু আমল করে রাখা কি দরকার, হাজ্যত সময় কিছু কিছু আমল করে রাখা কি দরকার, কোন দিন মালাকুল মত এসে তো বলা যায় না, কিছু কিছু আমল আগে করে রাখা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা চিরস্থায়ী থাকার জন্য ছিলেন, আমার দাদা বলেছিল এই পৃথিবীর জায়গা গুলা আমার, আমার দাদার নামে আমি যেই বাড়ির মধ্যে থাকি ওই বাড়িটা আমার, দাদাও একদিন বলেছিল এটা আমার বাড়ি, আমার নামে খতিয়ান রয়েছে, আমার নামে রক্ষা রয়েছে, আমার দলিল রয়েছে এই জায়গার মধ্যে। কিন্তু সময়ের আবর্তনে বিবর্তনে আমার দাদাও দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেলেন, আমার বাবা বলেছিল এই দলিলের খতিয়ান আমার নামে, এই দেখো এই মৌজার নীল নকশাটা আমার নামে রয়েছে, এটা আমার, আমার বাবাও দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেল, এখন আমি বলতেছি এই এই জায়গাটা আমার, এই যে দেখো অমুক মৌজার অমুক নম্বর নকশায় এই জায়গাটা আমার রয়েছে, আমিও কয়েকদিন বলবো, আমি মারা যাওয়ার পর আমার সন্তান বলবে এই জায়গাটা আমার, কথা ঠিক কি না? এভাবে চলতে থাকবে, চলমান থাকবে পৃথিবীর লীলা খেলাম। আল্লাহ তাআলা বলেছেন, ও আমার বান্দারা শুনে নাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমরা যারা দুনিয়ার জগতে প্রাণ নিয়ে এসেছ তোমাদেরকে একদিন মৃত্যুর সাথে একদিন মৃত্যুর সামনে তোমাদের সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যু থেকে পালানোর কোন সুযোগ থাকবে না, আপনার সামনে মৃত্যু হয়ে যাবে। কুল ইন্নাল মাউতাল লাযী তাফিরুনা মিনহু ফাইন্না
ইন্নাহু মুলাকীকুম। আপনার সময় যখন শেষ হয়ে যাবে, নির্ধারিত একটি টাইম যখন এসে যাবে, হযরতে আজরাইলের সঙ্গে আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। জোর করে আল্লাহু আকবার। ইদা জাআজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। যেখানে আপনার মৃত্যু লেখা আছে, এই মৃত্যু আপনার 70 বছর, আপনার 60 বছর, আপনার 40 বছর যেখানে শেষ হয়ে যাবে, সেখানে মৃত্যুর সাথে আপনার সময় যোগাযোগ হয়ে যাবে, মালাকুল মউতের সাথে আপনার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। আপনি এক কদম সামনেও যেতে পারবেন না, আপনি এক কদম পেছনে দেওয়ার কোনো সুযোগ থাকবে না। জোর বলেন আল্লাহু আকবার। আপনারা দেখেছেন চকবাজারে ঢাকার কিভাবে প্রায় 140-145 জন মানুষ মারা গেল। সকালবেলা তারা পরিবারের আহার সংগ্রহ করার জন্য, পরিবার চালানোর জন্য, গ্যাস বিল, কারেন্ট বিল দেওয়ার জন্য, ভাড়ার টাকা দেওয়ার জন্য, কাজ করার জন্য সেখানে চলে গেছেন। অনেকে ভাড়া আছেন, অনেকে ঘুমন্ত অবস্থায় রয়েছেন, শুনতে পারেন নাই। 145টি তাজা পান অকাতরে ঝরে গেল। তাহলে কেউ কি জানতো ওই দিন চকবাজারে এরকম ধ্বংস হয়ে যাবে? কেউ কি জানতো? কেউ জানতো না। ওই টাইটানিক জাহাজ তারা কত লাফালাফি করেছে, মালাফালি করেছে, এটা খালিতে ডুববে না, কিন্তু মুহূর্তের মধ্যে নিমেষেই এটাকে পানির সাথে তলিয়ে দিলেন কে? জোরে বলেন কে? আজকে এত বছর হয়ে গেল, এখনো পর্যন্ত টাইটানিক জাহাজ এবং কতগুলো লোক ছিল সেটার কোনো হিসাব এখনো পর্যন্ত পাওয়া যায় না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একজন বড় বিজ্ঞানী আলেকজান্ডার, তিনি বলেছিলেন আমি যখন দুনিয়ার গোচরে চলে যাব, তোমরা তিনটা কাজ আমার জন্য করবে। এক নাম্বার কাজ হলো, আমার যতগুলা টাকা পয়সা রয়েছে, আমার বাড়ি থেকে শুরু করে আমার কবরস্থান পর্যন্ত আমার সমস্ত টাকা পয়সা করে তোমরা একের সাথে এক জোড়া মিলিয়ে সিটিয়ে সিটিয়ে কবরস্থান পর্যন্ত দিবে। দুই নাম্বার হলো, আমাকে খালি হাতে এভাবে করে নিয়ে চলে তোমরা খাটের মধ্যে শোয়াইয়া। তিন নাম্বার হলো, আমার জন্য ডাক্তার রয়েছেন, সমস্ত ডাক্তারগুলোকে তোমরা বলবে আমার ডাইনে বামে সামনে পিছনে আমার খাদ্যের ওই ডাক্তারেরা ধরে। কেননা পৃথিবীর মানুষদেরকে আমি তিনটা শিক্ষা দিতে চাই। এক নম্বর হলো, আমার কাছে এত টাকা পয়সা ছিল, আমি এত ধন সম্পদের মালিক ছিলাম, কিন্তু একটি টাকাও আমার কোনো কাজে আসতেছে না, আমি টাকার উপরে হাঁটি হাঁটি পা পা করে কবরের দিকে যাচ্ছি, কথা ঠিক কিনা? দুই নম্বর হলো, আমাকে কালি হাতে দিবেন, এত পয়সা এত টাকা এত ধন সম্পদের মালিক হওয়ার পর আজকে আমি কবরের কাছে, আজকে আমি আল্লাহর কাছে একেবারে খালি হাতে যাচ্ছি। জোর বলেন আল্লাহু আকবার। তিন নাম্বার কথা হলো, আমার তিন নাম্বার শিক্ষা হলো, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো প্রকৌশলবিদ, দুনিয়ার কোনো সরকার আমাকে বাঁচায় রাখতে পারবে না, দুনিয়ার কোনো ডাক্তার আমাকে বাঁচায় রাখতে পারবে না। আমার কি ডাক্তারেরা লাশ নিবে, আমাকে ডাক্তাররা খাটের মধ্যে শোয়াবে, আমাকে ডাক্তাররা কবরের মধ্যে রাখবে? এইটার অর্থ হলো, দুনিয়ার কোনো ডাক্তার আমাকে বাঁচায় রাখতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। তিনটে শিক্ষা আলেকজান্ডার আমাদের কি দিয়ে দিলেন, টাকার কোনো কাজ নাই, আমি খালি হাতে যেতে হবে, আর আমার ডাক্তাররা আমাকে বাঁচাইতে পারবে না। সম্মানিত হাজির, একেবারে শেষ পর্যায়ে আমি আপনাদেরকে বলতে চাই যে ইদাম জাআজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। কোথাও যেতে পারবেন না আপনি। তাহলে মৃত্যু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন আমাদেরকে ভালো কাজ করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
أيكم أحسن عملا وهو العزيز الغفور جرب لنا الله أكبر أمار بطلنا شربة سشفاق الله تعالى جيبان سشتي ورشن এবং মৃত্যুর সৃষ্টি করেছেন ভালো কাজ করার জন্য। আমি যদি ভালো কাজ করি আমার ওই কথাটা সত্য হয়ে যাবে, আমাকে যখন আমার বাবা, আমাকে যখন আমার ইমাম সাহেব, আমাকে যখন আমার আত্মীয় স্বজনেরা, আমাকে যখন আমার বন্ধু বান্ধবরা ওই কবরের মধ্যে রাখবে, বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার কথাটা আমার জীবনটা তখনই আমার সাকসেস হবে, তখনই আমার সফলতম পর্যায় হয়ে যাবে যখন আমার ইমাম সাহেব, আমার বন্ধুরা আমাকে চল্লিশ কদম রেখে আসবে, আমাকে রেখে চল্লিশ কদম চলে আসবে, তারা বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথাগুলো বলে আমার বন্ধুরা যখন চলে আসবে, আমার বাবা যখন চলে আসবে, আমার ভাই যখন চলে আসবে, আমার গ্রামবাসীর আত্মীয় স্বজনরা যখন চলে আসবে, দুইজন ফেরেশতা আমার জন্য আসবে, মুনকার ওয়া নাকি ওই মুনকার নাকিরের মান রাব্বুকা মান দিনুকা ওয়া মান নাবিয়ুকা, এই শব্দটার উত্তর যদি, এই প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারি তাহলে আমার জন্য হবে সফলতা। কথা ঠিক কিনা? আর যদি আমার বন্ধু বান্ধবরা আমাকে রাখে আসলো, আমি একটাও উত্তর দিতে পারলাম না, তাহলে এই দুনিয়ার 60 বছরের জীবন আমার জন্য বৃথা হয়ে গেল। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ একেবারে সর্বশেষ কথা, আপনার স্ত্রী আপনাকে কত বেশি ভালোবাসে আজকের এই দুনিয়াতে, আপনি যখন সৌদি আরব থাকেন, আপনি যখন র‍্যাব সেনাবাহিনী সীতাকুপরাতে চাকরি করেন, আপনি যখন ঢাকা চট্টগ্রামে চাকরি করেন, আপনার স্ত্রী আপনার পাঞ্জাবি গুলা আপনার ইস্তারি করা শার্টটা আপনার টুপিটা আপনার পাঞ্জাবিটা আপনার অনুপস্থিতিতে বারবার সকাল বিকেল দুপুর চুমা দেয়, কথা ঠিক কিনা? চুমা দেয় আমার স্ত্রী আমার শার্টগুলো আমার জামাগুলো চুম্বন করতে থাকে। কিন্তু আমার বন্ধুগণ, যেই স্ত্রী আজকে আমার জামাগুলো চুমা দিল, যেই সন্তান আমার টুপিটা মাথার মধ্যে দিল, ওই সন্তান আমি মারা যাওয়ার দুই দিন পরে বলবে, ওগো আম্মা জান তাড়াতাড়ি করে আমার আব্বার ফাইন্ডগুলো এই রুম থেকে সরাইয়া দাও, আমার বাবার টুপিটা সরাইয়া দাও, আমার বাবার টুপিটা রাত্রিবেলা আমি যখন দেখি আমার কাছে কেমন কেমন জানি ভয় ভয় লাগে। কথা ঠিক কিনা? ওই প্রাণের স্ত্রী, যে প্রাণের স্ত্রী আপনি না থাকার কারণে কখন মনের ব্যথা বুঝাবেন, বিদেশ চলে গেছেন আপনার পাঞ্জাবি চুমা দিত, আপনার আতরগুলো চুমা দিত, আপনার টুপি চুমা দিত, আপনার ওই স্ত্রী আপনি যখন মারা যাবেন দুই দিন পরে আপনার বড় সন্তান আবুল কাসেমকে ডেকে আনতে বলবে, ও আবুল কাসেম তাড়াতাড়ি আয়, এই পাঞ্জাবি গুলা এই জুতাগুলা ফকির মিস্ত্রিদেরকে দিয়া দে, তোর আব্বার এই পাঞ্জাবি গুলা টুপি গুলা এই তসবিটা যখন রাত্রে লাইটের আলোতে জ্বলে আমার কেমন কেমন জানি ভয়ে ভয়ে লাগে। সন্তান মারা যার বাবা মারা যাওয়ার পরে সন্তান চিন্তা করে, হায় রে আমি মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আমি মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারের মধ্যে পড়ি, হায় রে আমার বাবাটা মারা গেল, আমার অনার্সের ভর্তির পরীক্ষার টাকা কে দিবে? কথা ঠিক কিনা? আপনার মেয়েটা দাখিল পাস করেছে মাদ্রাসা থেকে, দেবপুর ফাজিল মাদ্রাসা থেকে মেয়ে দাখিল পাস করেছে, আপনার মেয়ে চিন্তা করে, হায় রে আমার আব্বা জানতো মারা গেল, আমার এখন কত জায়গা থেকে ভালো ভালো প্রস্তাবনা এসেছে, আমার দাখিল পাস করার আগে আমার এসএসসি পাস করার আগে আব্বা বলেছিলেন কোথাও কারোর সাথে বিয়ে দিবে না, হায় রে আমার আব্বা তো মারা গেল, এখন আমি কার সাথে কোথায় আমার কে বিবাহের ব্যবস্থা করবে? কথা ঠিক কিনা? আপনার ভাই কত বড় আনন্দে আছে, চোখে কান্না, কিন্তু বলতেছে হায় আমার ভাই মারা গেল, এখন আমি ভাইয়ের সম্পত্তিগুলো পাবো,
চিন্তা আছে না নাই? স্ত্রী চিন্তা করলো, হায়রে প্রজার সামনে চলে গেল, এখন আমাকে কে কাপড় দাপড় দিবে, আমাকে কে খাওয়া দাওয়া করবে, আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা টাকার ব্যবস্থা আর কে করবে? কথা ঠিক কি না? সবাই স্বার্থকে কেন্দ্র করে কাঁদে, স্বার্থের কারণে সবাই কাঁদে, স্বার্থকে আপনার ব্যবহার। আজকে মারা যান, কালকে আপনার জন্য সকালবেলা জিয়ারত করার জন্য আপনি আপনার সন্তান ছেলে মেয়েকে পাবেন না, কথা ঠিক কি না? আমার বন্ধুগণ এই জন্য চলে আসেন, আপনি যদি ইমানদার হন, আপনি যদি মুত্তাকি হন, কোরআন প্রেমিক হন, আপনার সামনে আজরাইল চলে আসবে, আপনি জান্নাতে হয়ে যাবেন আস্তে আস্তে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াতাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি ইমানদার, আপনি যদি কোরআন প্রেমিক হন, আল্লাহ ওয়ালা হন, আপনার রূহটাকে বলবে, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াতাম, হে পবিত্র আত্মা তুমি বের হয়ে যাও, তোমার রবের সন্তুষ্টির কাছে চলে যাও। ফাদখুলি ফি ইবাদি, আবাদকারীদের ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর তুমি জান্নাতেই প্রবেশ করো। জোরে বলেন আল্লাহু আকবার। আজকের আপনাদের এই মাহফিলের যারা আয়োজন করেছেন, আমার যুবক ভাইয়েরা, বিশেষ করে বক্তার হাট ক্রিয়া সোসাইটির উদ্যোগে ভাইয়েরা অনেক কষ্ট করেছেন এই মাহফিল আয়োজন করার জন্য। আল্লাহ তাআলা সমস্ত যুবক ভাইদেরকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো কবুল করেন এই সকালে বলছি আমি। আপনাদের মসজিদের যোগ্য খতিব মাওলানা আব্দুল হালিম সাহেব, আল্লাহ তাআলা তাকে কবুল করে নিক। আজকে আমরা এখানে যারা যারা এসেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিক, সকলকে দিন মোতাবেক, ইসলাম মোতাবেক জীবন পরিচালনা করার সে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।